নরসিংদীর দেয়ালে দেয়ালে গ্রাফিতি প্রতিবাদ প্রতিরোধের রাত প্রত্যয়ের পাশাপাশি আছে নতুন বাংলাদেশের স্বপ্নের কথাও দেখছিলেন ক্রাউন সেভেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খানকে গ্রেফতার করা হয়েছে রাতে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয় তাকে মধ্যরাতে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট করেনি পুলিশ আজ তাকে আদালতে হাজির করা হতে পারে শাহজাহান আওয়ামী লীগ সরকারের দুই নয় থেকে চোদ্দ মেয়াদকালে নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন তিনি পরিবহন শ্রমিক আন্দোলনের একজন শীর্ষ নেতা তিনি বিভিন্ন সময় মাদারীপুর দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন রাজধানী ঢাকা সহ দেশের যে কোনো স্থানে বিএনপির বিভিন্ন সভা সমাবেশ পণ্ড করতে তার ইন্ধনে পরিবহন ধর্মঘট করার বিষয়টি ব্যাপকভাবে আলোচিত সমালোচিত বিষয়ে পরিণত হয়েছিল। নরসিংদীর দেয়ালে দেয়ালে গ্রাফিতি এঁকেছে অভ্যুত্থান ঘটানো শিক্ষার্থীরা প্রতিবাদ প্রতিরোধের প্রত্যয়ে দীপ্ত এসব গ্রাফিতির মধ্যে আছে নতুন বাংলাদেশের স্বপ্নের কথাও অনুপ্রাণিত হচ্ছেন অনেকে নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ও ছবিতে ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থানে প্রাণ হারানোদের প্রতিকৃতি ও তাদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি সমাজের রাষ্ট্রের সংস্কার ঘুষ দুর্নীতি বন্ধ করা সরে অবসান বাক স্বাধীনতা থেকে শুরু করে সব রকমের বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভ আর প্রতিরোধের অগ্নিময় উক্তি নরসিংদী রেলওয়ে স্টেশন সহ শহরের দেয়ালে দেয়ালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আয়োজনে নরসিংদী রেলওয়ে স্টেশনে জুড়ে এসব ছবি এঁকেছেন দশটি স্বেচ্ছাসেবী সংগঠনের শিক্ষার্থীরা ঢাকার থ্রি আর্ট গ্যালারির বারোজন চিত্রশিল্পী বিনামূল্যে এসব গ্রাফিতে এঁকেছেন শহীদদের ত্যাগ ও দুর্নীতিমুক্ত নতুন দেশ গড়ার প্রত্যয় নতুন প্রজন্মের আন্দোলনের মাধ্যমে অনেকজন নিহত হয়েছে আমাদের ভাইরা তো ওদের স্মরণে আমরা এগুলা আঁকছি কোনো অপরাধী দুর্নীতি বৈষম্য কোনো কিছু এই দেশের ঠাই নেই চোখ থাকিতে আমরা অন্ধ আর মুখ থাকতেও আমরা বাক স্বাধীনতা পাই আমাদের যে নাগরিক জীবনে যে সচেতনতার প্রয়োজন সেটা উপলব্ধি হবে আমি মনে করি এই ব্যানার ফেস্টন এই চিত্র অঙ্কনের মধ্য দিয়ে পরবর্তী প্রজন্ম এরাও আর্টের প্রতি আগ্রহী তৈরি হওয়া এবং আর্টটাকে নিজে ধারণ করা এবং আর্ট দেওয়া একটা মেসেজ দেওয়া যায় এখানে যে আঁকা হয়েছে এটা একজন মানুষ আর্তনাদ বোঝানো হয়েছে যে ও নিজের স্বাধীনতার জন্য চিৎকার করে উঠছে এই চিত্রাঙ্কনের মধ্যে আমাদের দেশ গঠন এবং দেশের সবাইকে যেন একটা সুন্দর একটা মেসেজ পৌঁছানো যায় হ্যাঁ সেই লক্ষ্যেই আসলে আজকের এই চিত্রাঙ্কনটা আয়োজন করা হয়েছে ইউথদেরকে সাপোর্ট করা আমাদের দেশে ইউথের জন্য কোনো সুযোগ করে দেওয়া এবং যারা আর্টস কালচার নিয়ে যারা কাজ করছে তাদেরকে কোনো একটা প্ল্যাটফর্ম দেওয়া উত্তাল আন্দোলনের দিনগুলো স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসে গণমানুষের স্মৃতিতে সাহস ও প্রেরণা যোগাবে নতুন বাংলাদেশ গড়তে বাংলা ভীষণ নিউজ ডেস্ক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ফোন আলাপে বাংলাদেশ প্রসঙ্গে কথা হওয়ার বিষয়টি অবশেষে স্বীকার করেছে হোয়াইট হাউস বলা হয়েছে বাংলাদেশ নিয়ে অব্যাহত উদ্বেগে আগেই বিষয়টি স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসের নিয়মিত এ একথা জানান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি প্রেসিডেন্ট বাইডেনের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন আলাপে বাংলাদেশ নিয়ে কথা হলেও তা হোয়াইট হাউসের আনুষ্ঠানিক বিবৃতিতে না থাকার জেরে এ বিষয়ে জানতে চেয়েছিলেন প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার সাংবাদিক ললিত কেঝা জবাবে কিরবি জানান বাংলাদেশের মানুষের নিরাপত্তা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন গণবিক্ষোভের মুখে পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনার ভারতে পালানোর পর ছাব্বিশ আগস্ট আলোচিত ফোন আলাপ শেষে সামাজিক মাধ্যম এক্সে স্ট্যাটাস দিয়েছিলেন মোদী বলেছিলেন বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফেরানোর প্রয়োজনীয়তার জোর দিয়েছেন বাইডেনও কথা হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে হোয়াইট হাউসের বিবৃতিতে ইউক্রেন ও ইন্ডো প্যাসিফিক অঞ্চল নিয়ে ফোনালাপের কথা জানানো হলেও ছিল না বাংলাদেশ প্রসঙ্গ যা ভারতকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয় এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর দুইটায় এর আগে একাই রয়েছে নিউজ টপেন দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট নিউজ ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজের এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজের এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে